ফ্রান্সেও বাড়ছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা, এ নিয়ে আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সেখানকার সবশেষ খবর জানতে প্যারিস থেকে সরাসরি যোগ দিচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। বাবু, হ্যাঁ কাজল, আপনাকে ধন্যবাদ। দিনে দিনে কিন্তু ফ্রান্সে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, যার ফলে আসলে পরিস্থিতি এক ধরনের ভয়াবহতার দিকে যাচ্ছে। গতকাল পর্যন্ত 423 জন এখন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং একদিনে এখানে 138 জন করোনা ভাইরাসে আক্রান্ত হন, যার ফলে আসলে মানুষজনের মধ্যে ভয় ভীতি এবং যে আতঙ্ক সেটি আসলে বিরাজ করছে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, এখানে একজন সংসদ সদস্য আসলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ফ্রান্সের মেট্রোপলিটনের মধ্যে যতগুলো রিজিয়ন আছে সবগুলো রিজিয়নেই কিন্তু এই করোনা ভাইরাস ছড়িয়েছে, যার ফলে মানুষের মধ্যে আতঙ্ক আসলে অনেকগুণ বেড়ে গেছে। তবে সরকারের তরফ থেকে সংশ্লিষ্ট দপ্তরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে এখানে আতঙ্কিত হবার কিছু নেই, সবাইকে সাবধানে থাকার জন্য বলা হয়েছে এবং করোনা ভাইরাসের বিস্তার যাতে না ঘটে সেক্ষেত্রে তারা নানা পদক্ষেপ নিয়েছেন, সেগুলো তারা বারবার বলছেন। এবং এই করোনা ভাইরাসের কারণে স্বাভাবিক জীবনযাত্রায় কিন্তু কিছুটা প্রভাব পড়েছে। স্বাভাবিক সময় মানুষ যেভাবে রাস্তাঘাটে বা ব্যবসা প্রতিষ্ঠানে যান, এই সময় কিন্তু তত মানুষজনকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে না এবং ব্যবসা প্রতিষ্ঠানেও দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে অনেকেই আসলে খাবার মজুদ করছেন, যার ফলে বিভিন্ন সুপারমার্কেট থেকে শুকনো খাবার তারা সংগ্রহ করছেন, ফলে অনেক প্রবাসী বাংলাদেশিরা আমাকে জানিয়েছেন যে তারা সুপারমার্কেটে গিয়ে অনেক শুকনো খাবার পাননি, যদিও কর্তৃপক্ষ বলেছেন যে এটি আসলে কোনো সংকট নয়, সাময়িকভাবে অনেকে একসাথে কেনার ফলে আসলে খাবার সামগ্রী পাওয়া যাচ্ছে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বলে রাখি, সবচেয়ে বড় প্রভাবটি পড়ছে আসলে ব্যবসা বাণিজ্যের দিকে। আপনি জানেন যে ফ্রান্সের প্যারিসে বিশেষ করে পর্যটনের একটি বড় প্রতি বছরে বিপুল সংখ্যক পর্যটক কিন্তু এই ফ্রান্সের প্যারিসে আসেন, এই করোনা ভাইরাস আক্রান্তের কারণে তার উপর কিন্তু একটি বড় প্রভাব পড়ছে এবং বিশেষ করে চায়নার কিন্তু অনেক 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 প্রবাসীরা অনেক পর্যটকরা ফ্রান্সের প্যারিসে এসে থাকেন, এই করোনা ভাইরাসের কারণে এবার কিন্তু তারা আসতে পারবেন না, যার দরুন বড় একটি প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যের দিকে। তো কাজল, এই ছিল আমার কাছে ফ্রান্সের প্যারিস থেকে করোনা ভাইরাস নিয়ে সর্বশেষ। সহকর্মী লুৎফর রহমান বাবু ফ্রান্সে যোগ দিয়েছিলেন, জানাচ্ছিলেন করোনা ভাইরাসের সবশেষ অবস্থা।